আসো আসো কান্টু শান্টু, গাড়ি বুঝে ঘুমাইছে? না না হুজুর, ঘুম না, গাড়ি ভর্তি লাশ আইছে। কি কইলি? প্রিয়তম, আমার একটা কথা শুনবে? একটা কেন, দশটা শোনাও, কিন্তু সময় নাই, গাও। ট্রাকে করে ভাঙ্গাচুরা যে কজন এসেছে তার মতো একজনকে গুলি করে নিয়ে ফেলো। খাসা বুদ্ধি, আমার একমাত্র দুশ্মন দরকার ভাই, তোমার আর দরকার নাই। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। এই চেয়ারম্যান, যুবতী বউ লগে লইয়া কি বুদ্ধি করতাছে? লগে একজন রে খুন কইরা আমারে মার্ডার কেসে ঝুলাইবে। শালার পুতি, আমার ঘরের খবর জানলো কেমনে? লোকটা অন্তর জানি। এই বক্কর চক্কর চেয়ারম্যান, শয়তানের মনের খবর জানতে মানুষের ভাবনা চিন্তা করতে হয় না, তুই তো গমচোর শয়তান, ক্লিয়ার? এই অদরকার আলী, আজ হোক আর কাল হোক, তোরে আমি ঠিকই ক্লিয়ার করে দেব। পারবি না গমচোর চেয়ারম্যান, আমার কথা শোন, আজকের পর থেকে কাম করবি গম নিবি, কাম না কইরা গম নিবি, জমের লগে পাঞ্জা লড়বি, মরণের টাইম পাবি না। হরমজাদা, তুই পেট্রোল হাতে লইয়া আগুনের সাথে বাহাস করতাছস, তুই দাউ দাউ করে জ্বলবি আর স্যান স্যান করে মরবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দরকার ভাই, খান গার্মেন্টস এর জেনারেটর নষ্ট হয়ে গেছে। খুব ভালো হয়েছে, নতুন একটা কিনবো। ভাই এটাও নতুন, ইঞ্জিনিয়াররা ক্যাটালগ নিয়ে গবেষণা করছে কিন্তু কেউ কিছু করতে পারছে না, একটু চলেন না ভাই। আমি বড় লোকগো কাম করি না ভাই, এটা আমাদের গরিবদের কাজ, ফ্যাক্টরি এটা না চললে আমরা 2500 কর্মচারী বেকার হয়ে যাব। আচ্ছা আচ্ছা, লও যাই চলো। নিঃসন্দেহে এটা ক্যান্সেল হয়ে যাবে, 50 কোটি টাকা লোকসান করতে হবে আমাকে। জার্মানি থেকে এক্সপার্টরা আসুক, ততদিন ফ্যাক্টরি বন্ধ থাক, কি আর করা যাবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার উনি হলেন দরকার ভাই, উনি পারবেন জেনারেটর ঠিক করতে। হোয়াট, হু ইজ হি? ইঞ্জিনিয়ার?